আসসালামু আলাইকুম আমি ইমরান সাকিব আছি তোমাদের সাথে আজ টেকনিক এজুকেশন পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা স্বাগতম তোমাদের জন্য নিয়ে এসেছি সুপার সাজেশনস যা বায়োলজি তোমাদের একটু হলো সহজ করতে সাহায্য করবে এসএসসি বোর্ড এক্সামদের জন্য আসলে কিছু টপিক আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা আমরা না বুঝে অনেক সময় বাদ দিয়ে চলে যাই সেই জিনিসটা যেন আজকে না হয় তার জন্য আমি কিছুর সহজ করে নিয়ে আসছি যদিও আমি তোমাদের সৃজনশীল প্রশ্নটা ওভাবে করে দেখাবো না আমি তোমাদের ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ কিছু প্রশ্ন দেখাবো আর এটাই মূলত সুপার সাজেশন হিসাবে তোমরা দেখে নিতে পারো সো আজকে যেটা পড়বো সেটা হলো প্রথম অধ্যায় জীবন পাঠ প্রথম অধ্যায় জীবন পাঠ মানে অধ্যায়টা বা ইউনিটটা তোমরা কিন্তু অনেকেই পড়ো না তোমরা জিনিসটা পড়তে চাও না কারণ মনে হয় যে হ্যাঁ এটা একটু সহজ অপেক্ষা তাই পড়তে চাও না কিন্তু এটা যে কতটা ইম্পর্ট্যান্ট তোমার জ্ঞানের জন্য সেটা তুমি এখন হয়তো বুঝবে না কিন্তু বোর্ড এক্সামে যখন প্রশ্ন আসবে তখন কিন্তু আর বলার কিছু থাকবে না তাই আমরা সুপার সাজেশনস নিয়ে হাজির তো আমরা একটু পড়ার দিকে চলে যাই সো দেখো আজকে প্রথম অধ্যায় জীবন পাঠ নিয়ে তোমার আলোচনা আর তোমরা তো অবশ্যই এক্সএসসি এক্সামিনের আর সুপার সাজেশন অবশ্যই এসএসসি এক্সামিনার হলেই যে তোমাকে এটা দেখতে হবে তা না তুমি ধর নাইন নিয়ে উঠেছো বা নতুন টেনে উঠেছো তোমার মাথা করা হয়নি তাও তুমি এটা দেখতে পারো কারণ কারণ এই প্রশ্নের সব তুমি চাইলে নোট করে রাখতে পারো আর সবগুলোই ইম্পর্ট্যান্ট আচ্ছা ঠিক আছে এবার আমরা চলে যাই পড়ায় দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমি যেটা দিয়েছি জীববিজ্ঞান কি তোমরা যখনই প্রথম অধ্যায় প্রথম পেজটা খুলবে দেখবে একটা ছবি দেওয়া আছে তারপর শিখন ফল অনেক কিছু দেওয়া আছে দেন তোমরা ওয়ান পয়েন্ট ওয়ান যে টপিকটায় যাবে সেখানে দেখবে জীববিজ্ঞানের ধারণা এটা সম্পর্কে বলা আছে সো জীববিজ্ঞানের ধারণা মানে জীববিজ্ঞানটা জিনিসটা কি সেইটা নিয়ে ওখানে আলোচনা করা আছে তো ওখান থেকে কি প্রশ্ন আসতে পারে ওইখান থেকে অ্যাকচুয়ালি জীববিজ্ঞান কি এই প্রশ্নটি আসার মতো আর কিছু না তাও এটা বোর্ডে এতটাও আসার মতো না কিন্তু আমি দিয়েছি কারণ যদি তোমাদের ধরো স্কুলে কোনো কোয়েশ্চেন করে বা টেস্টে কোনো হুটহাট আনকমন কোয়েশ্চেন তখন তোমাদের দিয়ে দিল জীববিজ্ঞানকে তখন মনে হবে যে আমি জীববিজ্ঞান বাকি সব পারে এই জিনিসটা পাই না কেমন হয়ে গেল না এই জন্যই এই প্রশ্নটা দেওয়া জীববিজ্ঞানকে জীববিজ্ঞান কি জিনিসটা যদি জানো তার আগে একটু বলে রাখি জীববিজ্ঞান গ্রিক বায়োস এবং লগস এই দুইটা ওয়ার্ড থেকে এসেছে বায়োস লগস থেকে এসেছে যার যার দুইটা মিলিত ফলে কি যার দুটা মিলিত ফলই হলো তোমার বায়োলজি এখান থেকেই তোমার বায়োলজি শব্দটা উদ্ভূত হয়েছে আর বায়োলজি অর্থই হলো জীববিজ্ঞান বায়োলজির অর্থই জীববিজ্ঞান এটা তোমার ভালো মতো জানা জীব জীববিজ্ঞান জিনিসটা কি যদি এটা নম্বরে আসে বাই চান্স এটা খ নম্বরে আসে তখন তো তুমি সংজ্ঞাটা লিখলেই হবে না তখন তোমাকে একটু বলতে হবে যে জীববিজ্ঞান আমাদের জ্ঞান অর্জনের জন্য অন্যতম একটি বিষয় বলতে পারো তারপর জীববিজ্ঞান সাধারণত অনেক প্রাচীন বলা যায় কারণ কৃষি সংক্রান্ত অনেক কাজে বিজ্ঞান প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং এখনো আছে বিজ্ঞান বায়োস শব্দ থেকে এসেছে সে শব্দ থেকে এসেছে যা একটি গ্রিক শব্দ তারপরে বায়োলজি এখান থেকে আসছে তারপর বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান এরকম বলে তারপর বলতে পারো বিজ্ঞানের যে শাখায় জীবের উৎপত্তি বিকাশ গঠন কার্যাবলী ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় জীববিজ্ঞান সো জীববিজ্ঞান কি বায়োলজি কি আমরা সংজ্ঞাটা কিন্তু পেয়ে গেলাম তাহলে আমাদের আশা করি এই এই প্রশ্নটা নিয়ে আর কখনো সমস্যা থাকবে না সো আমি আবারও বলছি বিজ্ঞানের যে শাখায় জীবের উৎপত্তি বিকাশ তারপর গঠন তারপর বা ওর নাম কি পরি মানে যে ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে তোমার জীববিজ্ঞান বলা হয় তোমরা বুঝে গেছো আই থিঙ্ক সো ইংলিশে যদি থাকে বায়োলজি কি সো তখনও কিন্তু একই উত্তরই হবে এবার দেখো জীববিজ্ঞানের শাখা বর্ণনা দাও একটু পরে ওয়ান পয়েন্ট টু টপিক দেখবা তোমরা বইতে তখন দেখবা জীববিজ্ঞানের শাখা সমূহ নিয়ে কিছু আলোচনা করা আছে জীববিজ্ঞানের শাখা কি তোমরা অনেকবার রিডিং পড়ছো তোমরা জানো আমার চেয়ে ভালো বাট তোমাদের কিছু জিনিস জানা নেই সেটা হলো এই প্রশ্ন যখন আসে হুটহাট মানে এভাবেই কিন্তু আসে না তোমাদের থাকে উদ্দীপক উদ্দীপক থেকে কীভাবে আসতে পারে ধরো উদ্দীপকে তোমার ইন্ডিকেট করা আছে এটা গ নাম্বারে বলা আছে যে এটা ভৌত জীববিজ্ঞান বা ফলিত জীববিজ্ঞান তখন কি তোমার একটু একটু বাড়ায় লিখতে হবে না সো বাড়ায় লেখার জন্য আজকে আমি এই টপিকটা একটু বুঝিয়ে দেবো দেখো জীববিজ্ঞানের যে শাখা মানে শাখাসমূহ মেইনলি বা প্রধানত জীববিজ্ঞানের শাখা কিন্তু দুইটা ধরা হয় নাম্বার ওয়ান ধরো জুওলজি টু বটানি বোটানি মানে উদ্ভিদ বিজ্ঞান আর জোলজি মানে প্রাণী বিজ্ঞান সো প্রাণী বিজ্ঞান আর উদ্ভিদ বিজ্ঞান এই দুইটা টপিক মানে এই দুইটাই কিন্তু জীববিজ্ঞানের মূল ভাগ এটি আসলে অনেক আগে থেকে প্রচলিত ছিল বাট জীববিজ্ঞান এখানে এত বিস্তর এত শাখা প্রশাখা যে এটাকে মানে সহজ থেকে সহজতর করার জন্য আরও কিছু ভাগে ভাগ করা হয় আর এটার জন্যই যে কোনো জ্ঞানকে আসলে দুটা ভাগে ভাগ করা হয় নাম্বার ওয়ান ভৌত জীববিজ্ঞান সরি মানে ভৌত বিজ্ঞান অ্যাকচুয়ালি কিন্তু আমরা জীববিজ্ঞানকে দুটো ভাগে ভাগ করতে পারি সাধারণত দেখো ভৌত জীববিজ্ঞান তারপর আরেকটা বললাম ফলিত জীববিজ্ঞান সে এটা আমি জাস্ট জন্য রাফ করে তোমাদের বোঝাচ্ছি তার মানে আমি প্রাণীবিজ্ঞান উদ্ভিজ উদ্ভিদ বিজ্ঞানের কথাটা তো বলবোই প্লাস বলবো জীববিজ্ঞান মানে বিজ্ঞানের আরও মানে জীববিজ্ঞানটা আরও বিস্তর হওয়ার কারণে এটাকে মূলত দুটা ভাগে সাধারণভাগে ভাগ করা হয় ভৌত জীববিজ্ঞান ফলিত জীববিজ্ঞান এখন তোমরা এখন তোমরা ভৌত জীববিজ্ঞান এবং ফুলত জীববিজ্ঞান নিয়ে তুমি কনফিউশন রাখতে পারো সেই কনফিউশন দূর করার জন্য আমাদের চ্যানেলে দেখতে ভৌত জীববিজ্ঞান ফুলতজীব জীববিজ্ঞান দুটো নিয়ে আলাদা আলাদা দুটো ভিডিও আছে সো তোমার ক্লিয়ার হয়ে যাবে বাট তবুও আমি একটু সংক্ষিপ্ত ধারণা দিব ভৌত জীববিজ্ঞান জিনিসটা কি ভৌত জীববিজ্ঞান জিনিসটা হলো যেখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় এখানে কোনো রেজালটেন্ট আসে না এখানে তত্ত্বীয় মানে ধরো তোমার একটা ধারণা নিয়ে আলোচনা করা হচ্ছে এটাই তোমার ভৌত জীববিজ্ঞান মানে জীববিজ্ঞান যে শাখায় মানে তত্ত্বীয় বিষয়টা বেশি আলোচনা করা হয় অ্যান্ড ফলিত জীববিজ্ঞান জিনিসটা কি যেখানে মানে জীববিজ্ঞান যে শাখাটায় রেজালটেন্ট বা ফলিত বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা করা হয় সো ভৌত জীববিজ্ঞান ফলিত জীববিজ্ঞান এটা তোমরা ওয়ান পয়েন্ট টু ওয়ান এবং ওয়ান পয়েন্ট টু 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 পয়েন্ট টু এই দুইটা টপিকে খুব সুন্দর মতো পাবে অ্যান্ড ভৌত জীববিজ্ঞান নিয়ে যদি একটু বলি আমি আবারও বলছি ভৌত ভৌতজীবানের তত্ত্বীয় সো তত্ত্বীয় বিষয়ে দেখবা তোমাদের বইতে খুব সুন্দর করে অনেকগুলো পয়েন্ট পয়েন্ট করে জীববিজ্ঞানে কিছু শাখা করা আছে যেমন আমি তোমাকে ফার্স্টে যদি বলি এক নম্বরে তোমাদের এ নাম্বারে আছে হলো অঙ্গসংস্থান অঙ্গসংস্থান যেটাকে ইংরেজিতে যদি বলি ইংরেজিতে সেটা নাম হবে মর্ফোলজি মরফোলজি সো ব্যাপারটা কি দেখো এই অঙ্গসংস্থান অঙ্গসংস্থান বলতেই সাধারণত বোঝানো হয় যে ধরো মানে মানব দেহে বলো বা জীবের দেহে বলো অঙ্গ কোন অঙ্গ কোথায় কিভাবে আছে বা অঙ্গটা কিভাবে মানে আছে না ভেতরে আছে এই জিনিসগুলো নিয়ে ধারণা যে শাখায় আলোচনা করে সেটাই অঙ্গ সংস্থান বিদ্যার ঠিক একইভাবে আরও যেগুলো আছে যেমন সাইটোলজি হিস্টোলজি এগুলো সব তোমার ভৌত জীববিজ্ঞানের মধ্যে হচ্ছে এখানে না সব তত্ত্বীয় বিষয়ে আলোচনা করা হয় সো ওই প্রত্যেকটা ধাপের কিছু মানে নামগুলো লিখবে কিছু বর্ণনা দিবে এগুলোই তোমার এই প্রশ্নের উত্তর এটি তোমাকে বুঝতে হবে তুমি যদি না পড়ো সেক্ষেত্রে কিন্তু তুমি তুমি এটা বুঝবে না তো তোমার প্রথম দায়িত্ব শাখাগুলো ফলিত পয়েন্ট আছে সে পয়েন্টগুলোর নাম জানবে তারপর ফলিত জীববিজ্ঞানের কয়টা পয়েন্ট আছে সেগুলোর নাম জানবে তোমরা সুন্দর মতো আমাদের চ্যানেলে যে ভিডিওটা আছে সেটা যদি একটু দেখতে পারো দেখবে খুব সুন্দর করে অঙ্গ সংস্থান বলো ভ্রূণবিদ্যা বলো তারপর কোষবিদ্যা বলো সব কিছু নিয়ে খুব সুন্দর করে আলোচনা করা সো তোমাদের দায়িত্ব এটা বর্ণনাটা খুব সুন্দর করে বুঝে নেওয়া সো আমি তোমাদের আশা করি সংক্ষিপ্ত একটা ধারণা দিতে পারছি তারপর দেখো এবার যদি বলি ভৌত জীববিজ্ঞান বলতে কি বুঝো এটা অ্যাকচুয়ালি নম্বরে কোশ্চেন আসতে পারে মানে অনুধাবনমূলক অনুধাবনমূলকে যখন আসে তখন তুমি বলতে পারো যে হ্যাঁ জীববিজ্ঞানকে প্রধানত কি প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞানে ভাগ করা যায় তারপর সেখান থেকে বিস্তর শাখা প্রশাখা হওয়ার কারণে একে ভৌত জীববিজ্ঞান ভৌত জীববিজ্ঞানে ভাগ করা যায় এবং ভৌত জীববিজ্ঞান বলতে সাধারণত তাত্ত্বিক বিষয়টাকে বোঝানো হয় তখন তুমি এখানে এই প্রশ্নটা চলে গেলা তারপর তুমি বললা যে এখানে অঙ্গ সংস্থান আছে তারপর আরো অনেক কিছু আছে তারপরে এটা তাত্ত্বিক বিষয়গুলো ধারণা পাওয়ার কারণে আমরা অনেক জ্ঞান অর্জন করে করতে পারি এভাবে করে তুমি এটার ক্ষণ আমারটা কমপ্লিট করতে পারো বাট কি অ্যাকচুয়াল কি ক্ষণ আসবে এইটা উদ্দীপকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে থাকতে পারে ধরো উদ্দীপকে তোমাকে বললো যে ধরো তুমি তোমার নাম ধরো রাফি রাফি জীববিজ্ঞান জীববিজ্ঞান ক্লাসে তার স্যারকে জিজ্ঞেস করলো স্যার অঙ্গসংস্থান জিনিসটা কী তখন স্যার তার অঙ্গসংস্থান সম্পর্কে কিছু ধারণা দিল তখন অঙ্গসংস্থান সম্পর্কে ধারণা দিলো এটা নিয়ে গনাম্বারে বললো যে অঙ্গসংস্থান সম্পর্কে যে ধারণা পেলো তার বিস্তারিত একটু ধারণা দাও তখন নম্বর কি তোমার ভৌত জীববিজ্ঞান সম্পর্কে অঙ্গসংস্থান সম্পর্কে অনেক ডিটেল লিখতে হবে না এটাই হলো তোমার ভৌত জীববিজ্ঞানের ডিটেল পড়ার মানে কোশ্চেন আসার কৌশল সো আসলে বোর্ড কোশ্চেন এতটাই মানে ডিপে যায় না তবুও যদি ভৌত জীববিজ্ঞান সম্পর্কে এসে পড়ে তখন কিন্তু কিছু করা থাকবে না তাই আমাদের এটা পড়তে হবে দেন অ্যাজ ফৈত জীববিজ্ঞান বলতে কি বুঝো এটাও খ নম্বরে আসার মতো বলবা যে যেখানে ফলিত ব্যাপার নিয়ে আলোচনা করা হয় যে বিজ্ঞানে যেমন মৎস্য মৎস্য মৎস্যবিজ্ঞান কি মৎস্য কি মানে এটা ফলনের ব্যাপার না বা মৎস্য কি সংখ্যা বৃদ্ধি করতেছে বা জীবের পরিবেশে একটা মানে কি বলবো একটা বৃদ্ধি একটা ব্যাপার স্যাপার আসতে তো সো ওইটা ফলিতর মধ্যে পড়ছে ওখানে রেজাল্ট জিনিসটা বেশি দেখা হয় এই জন্য ফলিত জীববিজ্ঞানকে দেখবা ওইখানে আরও বেশি পয়েন্ট আছে ভৌতবি জীববিজ্ঞান যতগুলো মানে শাখা আছে অঙ্গসংস্থান ভ্রূণবিদ্যা তার চেয়ে বেশি আছে তোমার দেখবা ফলিততে ফলিততে এখানে বলা আছে দেখবা সুন্দর মতো কীটতত্ত্ব তারপরে মৎস্যবিজ্ঞান তারপর আরও আরও অনেক কিছু জীব প্রযুক্তি এগুলো সব কিছু আছে এগুলো দয়া করে একটু দেখে নিবে আর ফলিত জীববিজ্ঞান বলতে আসলেই তোমরা খুব সুন্দর মতো জীববিজ্ঞান দুটা শাখা প্রধানত জুলজি তারপর বোটানি তারপর দেন বলবা যে আরও শাখা পোশাক ভাগ করে ভৌত এবং ফলিত জীববিজ্ঞান আসছে তারপর তুমি বলবে যে ফলিত জীববিজ্ঞানে সাধারণত এই এই শাখাগুলো আছে এই তারপর কয়েকটা তুমি তুমি একটা বিশ্লেষণ করে লিখলে কারণ কিন্তু এতটা ছোট লেখা যাবে না আমাদের মূল মূল মানে যে প্রবলেমটা হয় সেটা আমরা কতটুকু লিখতে হবে সেটা বুঝি না সো আমাদের কতটুকু লিখতে হবে সেটা একটু ধারণাটা নিতে হবে সো এইটাই ছিল মূলত তোমাদের বেসিক কিছু কনসেপ্ট প্রথম অধ্যায় এরপর যে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোর বিস্তারিত না পড়ে সেগুলো সুপার সাজেশন নিয়ে আমি আবারও হাজির হব নেক্সট এপিসোডে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো সুস্থ থাকো আর হ্যাঁ সুপার সাজেশন কিন্তু মিস করা যাবে না আমাদের সেগুলো ভালো শেষ করতে হবে আল্লাহ হাফেজ